হায়রানার বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন বন্ধু, ওরা আমাদেরকে টুপি পরায় বলে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক, ডাহা মিথ্যা কথা। আল্লাহ শব্দটা সন্ধি বিচ্ছেদ হয় না, ভগবান শব্দটা সন্ধি বিচ্ছেদ হয়। যখন বলবেন ভগ তখন হয়ে যাবে বান, ভগবানের ভগবতী আছে আরে ভগবানের স্ত্রী আছে। যখন বলবে নারায়ণ, নারায়ণ হলো পুরুষ লিঙ্গ, তখন হবে স্ত্রী লিঙ্গ নারায়ণী। যখন বলবে গড, গড হবে পুরুষ লিঙ্গ, গড়ে হবে স্ত্রী লিঙ্গ। যখন বলবেন অপরওয়ালা, অপোজিট হবে নিচেওয়ালা। যখন বলবেন সেজনা, অপোজিট হবে এজনা। আমার আল্লাহর পরে কোন সংশয় আছে নাকি? আছে এই জন্য বলুন আছে না। আল্লাহর সাথে বানান করুন ভগবান ভবের দন্ত ভগবান, ভগবানের ভবাদ দাও। কলকাতাতে আমি আসছি একদিন, আমাকে ধরে বলছে মৌলানা ওই কিরে সে এত বড় বড় দাড়ি কেটে ছোট করতে পারে না, তোর ভয় কিসে? আমার দাড়ি তোর তো চালা কেন হচ্ছে? দুঃখ হয় ধরবে, এনআরসিতে ধরবে ধরবে। আমি বললাম আমরা তো ঢুকেই আছি রে, তুই জানিস না। আর দুনিয়া সিজুল মিলাল মুমিনিন, মোমেনদের জন্য দুনিয়াটা জেলখানা, জানিস না? যেহেতু তুই ঢুকেই আছিস তুই করে কি ঢুকাবে আমাদের থেকে তোদের বিপদ বেশি। বলে কেন? তোর নাম কি? হচ্ছে রতন। তোর দাড়ি নাই, রক নাই, তোর ডকুমেন্টস নাই, তোকে জিজ্ঞেস করবে তুই কে, তুই বলবি আমি হিন্দু। তোর প্রমাণ নাই, প্রমাণ করতে গেলে তোর কাপড় খুলে মেশিন দেখবে। কি দেখবে? কাটা না তত কাটা না বুঝা। তাহলে আমাদের বিপদ বেশি না তোদের বিপদ বেশি? তোর বাপের উলঙ্গ করবে, তোর উলঙ্গ করবে। মুসলমানের বিপদের থেকে তোর বিপদ বেশি, কারণ কত জ্বালা। আমাদের কে হচ্ছে বিদেশি, আমরা তো বিদেশি, কারণ আদবানির বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হলো স্বদেশি। অটলের বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হলো স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি ইতালি, ভারতে এসে স্বদেশি। জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। বিমান বসুর বাড়ি বাংলাদেশ, এসে হলো স্বদেশি। বুদ্ধদেবের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। মিঠুনের বাড়ি বাংলাদেশ, ভারতে এসে স্বদেশি। অধিরঙ্গের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। কোন মুখার্জির বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। সিঙ্গার ভিতরে আলু ঢুকলো কি করে খবর? আমরা নাকি বিদেশি কেন সে উল্টে দিছি? এনআরসিতে কত ধরা পড়লো? কত? 46 লক্ষ পরে যাচাই করে টিকলো 22 লক্ষ, 22 লক্ষের পরে রিভাইজ করে ফেললো কত? 11 লক্ষ। 11 লক্ষের পরে দেখলো মুসলমান 4 লক্ষ। আসাম ঘুরুক ভাই বলে পারা যাবে না, যাবে না, যাবে না। সোনার লালে না ভগ ভগ বায়াকার দন্ত ভগবান, ভগবানের ভটা বাদ দাও বানান হবে ভুবান। গা বাদ দাও বানান হবে ভবান, বায়াকার বাদ দাও বানান হবে ভগ, দন্ত বাদ দাও বানান হবে ভগবান। ভগবানের 12টা বেজে যাবে। লেখো তো ঈশ্বর দীর্ঘই তালবে শয়ে বয়রা, ঈশ্বর দীর্ঘইটা বাদ দাও তালবে শয়ে বয়রা, সব তালবে শয়ে বাদ দাও হয়ে যাবে ঈদ, র বাদ দাও হয়ে যাবে ঈদ।
দেখো তো গড় 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 জায়গায় ড দাও ধর জায়গায় ড দাও কি হবে গড় জায়গা ড ডর জায়গা গ মানে কি হবে এই বলুন না ড ডর মানে কি রাস্তায় ধরে কামড়া ভগবান কামড়াচ্ছে আমার আল্লাহ কি শ্রেষ্ঠ সম্পদ তখন আল্লাহর আলী বাদ দিয়ে দাও আলিফ থেকে একটা বাক্য উচ্চারণ হবে নামাজের পরে আমরা পড়ি আল্লাহ কেউ কেউ গরম দেখায় আমার ছেলে বিএসসি কেউ বলে আমার ছেলে এমবিবিএস কেউ বলে আমার ছেলে ডক্টর কেউ বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার কত গরম না দেখায় আচ্ছা ওই ব্যক্তি যদি ইঞ্জিনিয়ার হয় ওর বেটা ওই বুড়ো যখন মরে যাবে জানাজাটাকে পড়াবে ইঞ্জিনিয়ার